শোন, কতগুলো প্রশ্ন আজকাল বাংলার তরফ থেকে আপনাকে, সেটা হচ্ছে যে এক, এই সিদ্ধান্ত আপনার কেন নিতে হলো? বর্তমানে পঞ্চায়েত নির্বাচন একদম আসন্ন এবং খুব নাটকীয় ভাবে আপনি আপনার ক্যাম্প শিফট করলেন, ঠিক কি কারণ? দেখুন, আমি আলিপুরদুয়ারে নির্বাচিত বিধায়ক। আমার দায়বদ্ধতা মূলত আমার এলাকার জনগণের উপরে। 2 বছর অতিক্রান্ত হয়ে গেছে, আমি যেভাবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য কথা দিয়েছিলাম সেটা পাইনি, পারছিলাম না। সেক্ষেত্রে আমার নিজের বিবেকের কাছেই দংশন অনুভব করছিলাম, এবং পাশাপাশি আরো বেশ কিছু আমার প্রত্যাশা ছিল কেন্দ্রীয় সরকারের তরফে এবং সেই জনপ্রতিনিধির তরফে সাংসদের। সেগুলোও আমরা সঠিকভাবে পাচ্ছিলাম না, বা মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে পারছিলাম না, ফলে বাধ্য হয়ে আমাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। সেই বিষয়টা কি আপনি আপনার শীর্ষ নেতৃত্বকে জানিয়েছিলেন বিজেপিতে? হ্যাঁ, এই ব্যাপারে সবাই জানে, কারণ এটা আলোচনারই বিষয়, বারবার বিভিন্ন ক্ষেত্রে বলা হয়েছে। কি প্রতিক্রিয়া ছিল সোমনবাবু তার পার্টির তরফ থেকে? দেখুন, প্রতিক্রিয়া যেটা ছিল সেটা তো আমি আর বাইরে বলছি না, তবে রেজাল্ট বলছে যে 2 বছরে তেমন কোনোভাবেই আমরা কোন সদর্থক বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে পারিনি। কারণ আপনি জানেন, আমি যে এলাকায় থাকি সেটা একটা চা বাগিচা অধ্যুষিত এলাকা, সেখানে রাজ্য সরকারের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের একটা বড় ভূমিকা থাকে। কোনো কিছুই, একদিকে যখন আমরা বিরোধী ছিলাম তখন স্বাভাবিকভাবে অন্য বিকল্পটি, তার রাস্তা খুলে দেওয়া আমাদের দায়িত্ব ছিল। সেখানেও কোনো সদর্থক বার্তা আমরা বাগিচা শ্রমিকদের দিতে পারিনি, ফলে এই জায়গাতে প্রান্তিক এলাকার মানুষরা ক্রমাগত কোণঠাসা হয়ে পড়ছিল। একটা সর্বজন বিদিত এবং যারা বিজেপির অন্দরের খবর রাখতেন, আমরা জানি যে আপনার জেলায় সাংসদ এবং মন্ত্রী জন বার্লার সঙ্গে আপনার একটা অম্লমধুর সম্পর্ক ছিল, কোথাও গিয়ে কি এটাও একটা কারণ ত্বরান্বিত করেছে আপনার দলত্যাগকে? না দেখুন, এখানে সম্পর্কের কোনো ব্যক্তিগত বা অম্লমধুর বিষয় না, বিষয় হচ্ছে দায়বদ্ধতার বিষয়। সেখানে স্বাভাবিকভাবে আমাদের যেটা প্রত্যাশা থাকে, যে আমরা যে কাজ বিরোধী জনপ্রতিনিধি বিধায়ক থেকে করতে পারছিলাম না, তার বিকল্প যদি আমরা কেন্দ্রীয় সরকারের জনপ্রতিনিধি বা সাংসদের মাধ্যমে করতে পারতাম, তাহলে মানুষের কাছে একটা বার্তা পৌঁছে দিতে পারতাম। 2 বছর অতিক্রান্ত হয়ে গেছে, ফলে আমাদের কাছে মানুষ জবাবদিহি করতে চাইছে, বলবার কিছুই ছিল না। সেক্ষেত্রে ক্রমাগত আদতে সমস্যায় পড়ছিলেন আমাদের এলাকার প্রান্তিক মানুষগুলো। বুঝতে পারি, কিন্তু আপনার এই সিদ্ধান্তের অব্যবহিত পরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কিন্তু তিনি টুইট মারফত এবং তিনি যেটা গণমাধ্যমকে জানিয়েছেন যে মানে যেটা দলত্যাগ বিরোধী আইন সেটা পর্যন্ত তার নিদান তিনি দিচ্ছেন, কি বলবেন? মানে সেটা সেটা সম্পর্কে আপনি অবগত যে বিজেপি হয়তো দলত্যাগ বিরোধী আইন ব্যবস্থা প্রয়োগ করতে পারে বিধায়ক হিসেবে আপনার বিরুদ্ধে? না, এটা যারা সিদ্ধান্ত নেওয়ার তারা নেবেন, এই নিয়ে আমার কিছু বলবার নেই। যে বিষয় আছে, শুভেন্দু অধিকারীর সাথে কথা হয়েছিল এই যে আপনার যে আপনি মানে একটা মনোমালিন্য হচ্ছে আপনার যে আপনার বক্তব্যগুলো সেগুলো জানিয়েছিলেন ওনাকে? না আগে বিভিন্ন রকম ভাবে কথা হয়েছে, আচ্ছা, সম্প্রতি হয়নি, কিন্তু যোগাযোগ তো ছিলই। উপর্যুপরি শেষ দুটো প্রশ্ন শুভেন্দুবাবু। একটা হচ্ছে যে বিজেপির একাধিক উত্তরবঙ্গের নেতা জন বার্লা সমেত তাদের একটা দীর্ঘদিনের দাবি যে উত্তরবঙ্গ বিভাজন হোক, ঠিক সেই ক্ষেত্রে আপনার এক্ষেত্রে কি রায় থাকবে? এবং দ্বিতীয়ত, তৃণমূল কংগ্রেসে শরিক হওয়ার পর সামনে পঞ্চায়েত ভোট রয়েছে, আপনি ঠিক কি নিদান পেলেন, কি নির্দেশ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে, কিভাবে আপনি এগিয়ে নিয়ে যাবেন তৃণমূলের কাজকে? আমি আপনাকে প্রথমটা বলি, এই যে যেটা আপনি বলছেন উত্তরবঙ্গ আলাদা রাজ্য ভাগ, এই বিষয়গুলো নিয়ে একটা জটিল আবর্ত তৈরি করা হয়েছে। আপনি যাদের কথা বললেন, যে যারা এই ধরনের বক্তব্য রেখেছে, সেখানে সেই দলের কেন্দ্রীয় বা রাজ্য বা শীর্ষ নেতৃত্ব এই ধরনের বক্তব্য রাখেনি, ফলে যদি বিষয়টি মানুষের কাছে পরিষ্কার করতে হয়, তাহলে পরে আমি আশা করব যে উত্তরবঙ্গের মাটিতে এসে বিজেপির শীর্ষ নেতৃত্ব, কেন্দ্রীয় রাজ্য নেতৃত্ব, তারা পরিষ্কার করে বলুন যে ভাগ হবে বা আলাদা বিষয় আছে, তাহলে পরে মানুষ বুঝতে পারবে। আসলে একটা বিভ্রান্তি তৈরি করে উত্তরবঙ্গের সহজ সরল মানুষের ভাবাবেগ নিয়ে রাজনীতি করবার কোনো মানে হয় না। এটা প্রকারান্তরে মানুষের কাছে আরো বেশি বাজে ভাবে জিনিসটা যাচ্ছে। ওকে, দ্বিতীয় প্রশ্নটি, উত্তর তৃণমূলে আপনার ভবিষ্যৎ? দেখুন, আমার একটাই ভবিষ্যৎ, আমার একটাই বিষয়, সেটা হচ্ছে জনগণের পাশে থাকা। আমি মনে করি আমি জনগণের পাশে থাকতে পারবো, এবং আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরে আমি এখানে বলে দিই, জনগণের পাশে থাকার সম্পূর্ণ আশ্বাস আমি সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে পেয়েছি, ফলে আমি এতে অত্যন্ত খুশি। ঠিক ঠিক, থ্যাংক ইউ সুমন দা। কিন্তু আপনাকে কলকাতায় কবে পাবো? আজকে হবে আমি না? চলে আসবো, 8-9 তারিখের মধ্যে চলে আসবো, আমি একটু যাই।
আপনি বলছেন। কোচবিহার চলে গেছেন এই অ্যালবামের হ্যাঁ আমি জন্য? বেরোবো, যাওয়ার কথা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। থ্যাংক ইউ।